মানে কোনো কাজ ফেলে রাখতে পারে না, বসে থাকতে পারে না। এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের দাদা ভাই ল্যাপটপটা বানিয়েছে। এই দেখো কথার কাণ্ডটা দেখো, আর দেখো তোমাদেরকে মায়ের আলমারিটা একটু দেখিয়ে দিই। পান খেতে আসছে, মাসির কাজ হচ্ছে এই যে এইটার উপরে সাজাতে, সব থেকে বড় কোনটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমি বাড়ি এসেছি, তো বাড়ি এসে যে প্রতিদিনের মতো সকালবেলায় চলে এসেছি এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমার গলাটা বসে গেছে। আসলে কেন জানি না মাঝে মাঝে এখন খুব গলা বসে যাচ্ছে, ঠান্ডা লাগছে, ভেতর ঠান্ডা লাগছে, গলাটা বসে যাচ্ছে, মনে হয় ঘাম হচ্ছে, কারণ প্রচন্ড ঘামি। তো সেই জন্য তো নিচে এসেছি, নিচে ঘরের কাজ সারবো, আর মা ওদিকে উঠোন ধুচ্ছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বাড়ি এসে দেখলাম, ফোনে শুনছিলাম তোমাদের দাদা তৈরি করছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো, এই ল্যাপটপটা সোলা দিয়ে তোমাদের দাদা ভাই বানিয়েছে। এটা বানিয়েছে বলতে, এটা একটা তোমাদের দাদা ভাইয়ের একটা স্টুডেন্টের প্রজেক্ট, এটা স্কুলে প্রজেক্ট করতে দিয়েছে, প্রজেক্টের কাজ। তো এই যে ল্যাপটপটা তোমাদের দাদা ভাই বানিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। এই দেখো, আমার ভীষণ মানে ভীষণই পছন্দ হয়েছে। আমি ওই বাড়ি ছিলাম তখন তোমাদের দাদা ভাই বলতো যে আমি সোলা কেটে কেটে ল্যাপটপ বানানোর চেষ্টা করছি। তো এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের দাদা ভাই ল্যাপটপটা বানিয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই যে কিবোর্ডগুলো, এই যে খুব সুন্দর তৈরি হয়েছে। কালকে তোমাদের দাদা ভাই অনেক রাতে এটা ফিনিশিং করেছে, এখনো মনে হয় কিছু একটা কাজ বাকি রয়েছে, আমাকে বলছিল পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই দেখো, সোলা কেটে রাত জেগে বসে বসে এইসব করেছে। তো আমি বিছানাটাকে গুছিয়েছি আর অন্য কিছু গোছাতে পারিনি, তো এইগুলোকে গুছিয়ে নিই। দেখো ঘরের কি অবস্থা, ঘরগুলো একটুখানি ভালো করে গুছিয়ে নিই। হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই মা কি করছে। কই মা, এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো উঠোন ধোয়া কমপ্লিট, মানে কোনো কাজ ফেলে রাখতে পারে না, বসে থাকতে পারে না, বসে থাকবে নিচে চলে এসেছে। তো দেখো আমি চটপট করে নিচের এই ঘরটা মুছে নিই, তারপরে আবার উপরে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার নিচের কাজবাজ সারা সব কমপ্লিট, নিচে আবার আসলাম তোমাদের দাদার জামা প্যান্ট এগুলো দিতে। আসলে যেই দিন জামা প্যান্ট কাচার জন্য উপরে নিয়ে যায় আবার নিচে এসে জামা প্যান্ট দিয়ে যেতে হয়, নাহলে একটু পরে যখন আবার বেরোবে বাজারে বা অন্য কোনো কাজে তখন আবার বলবে আমার জামা প্যান্ট নিয়ে গেছো দিয়ে যাওনি। তো তার জন্য আবার নিচে আসলাম। তো দেখো নিচের ঘরগুলো কি অবস্থা করে রেখেছে, এই যে দেখো ওইখানে পেন্টিং করছে, তাও সেটা খাটের ওপর ব্লাউজ, তখনও মনে হয় পুরোটা কমপ্লিটও হয়নি। এই যে ডিজাইনটা দেখো। তো চলো ওপরে যাই, ওপরে কথাকে সোফার উপর শুয়ে রেখেছি, দাদার পাশে দাদান বসে রয়েছে, মা ওদিকে কাজ করছে, সবাই কাজকর্ম করে, শুধু ওকে সারাদিন কোলে নেওয়ার জন্য লোক দরকার, কিন্তু আমাদের তো কাজকর্ম থাকে, সেই জন্য ওর পাশে কেউ একজন থাকলেও চুপ করে যায়। মানে ও এই দিক থেকে খুবই ভালো বলতে গেলে, যে ওর পাশে কেউ থাকলে ওর কোনো ব্যাপার না, কিন্তু ওকে একা রেখে অন্য কোথাও চলে যাও বা ওকে শুয়ে রেখে আমরা যদি না যাই ও খুব রাগ করে, তখন খুব জোরে জোরে চিৎকার করে, জানো না। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে কিছু কাজ রয়েছে, যেমন ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসন মেজে তারপরে আবার আরও কিছু কাজ রয়েছে, বিছানা টিছানা তুলতে পারিনি, তো তুলবো, চলো যাওয়া যাক। এই দেখো কথার কাণ্ডটা দেখো, সারাক্ষণ জোরে জোরে চিৎকার আর এই যে পা দিয়ে লাথি। সোনা কি করছো তুমি, কি করছো, খেলা করছো? হ্যাঁ তুমি খেলা করছো, সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তুমি এখন এক্সারসাইজ করছো পা নিয়ে? ওই দেখো পায়ের দেখো মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে, সাইকেল আমার সোনা সাইকেল চালাচ্ছে। হ্যাঁ গুড মর্নিং সোনা, গুড মর্নিং। ফোনের ক্যামেরা দেখলে হয় যে পাশে বাবা বসে রয়েছে, বাবাকে আর দেখালাম না, বাবার পাশে ওকে শুয়ে রেখে দিয়েছি। কি করছো তুমি? মা হচ্ছে ইস্ত্রি করে শাড়ি টাড়ি গুলো তুলছে, তোমাদের তো জানানো হয়নি যে মা হচ্ছে মামার বাড়ি গিয়েছিল, মানে আমার মামা শ্বশুর বাড়ি,
দুর্গাপুরে। আসলে আমার দিদা শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ ছিল, সেই জন্যই গিয়েছিল। তো মা আর বাবা গিয়েছিল, দিদি জামাইবাবু গিয়েছিল, দিদি জামাইবাবু গাড়ি করে নিয়ে গেছিল। তো সেই জন্য এসে সব কাচাকুচি করে এই দেখো মা এখন ইস্ত্রি করে এখন আলমারিতে সব এখন তুলছে, গুছিয়ে রাখছে। আর দেখো তোমাদেরকে মায়ের আলমারিতে একটু দেখিয়ে দিই, কত সুন্দর করে সব জিনিস গোছানো। এই দেখো ওপরের তাকটা কত সুন্দর করে, এই পাশে দেখো মায়ের পেছনে বাবার সব জামা কাপড়, এই দিয়ে এইদিকে মায়ের সব শাড়ি, এইখানেও সব মায়ের সব শাড়ি গোছানো। একটু সরে যাও, তোমার আলমারিটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ এবার খুলে দাও, এই যে কত সুন্দর করে দেখো শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ এই যে নিচের তাক থেকে একদম ওপরের তাক দেখো কত পরিপাটি করে গোছানো। আমার আলমারির থেকেও তোমার আলমারি বেশি ভালো করে গোছানো। আমার তো মাঝে মাঝে জগা খিচুড়ি হয়ে যায় আলমারিটা। এই যে মেঘারূপের জামা প্যান্ট সব ইস্ত্রি করে রেখেছে, এখন সব ওদের এই যে বালতি ব্যাগে রাখবে। এই দুটো হচ্ছে মেঘারূপের বালতি ব্যাগ, এই সামনেরটা সবুজ কালারেরটা হচ্ছে রূপের, আর ওই যে গোলাপি কালারেরটা ওইটা মেঘার। মেঘার যত বছরের বয়স তত বছরের ওটা, তাই না? সেই জন্য রংটা একটু কেমন ফেড হয়ে গেছে। এটা 8 বছর, ওটা 16 বছর, না 15 বছর, 15 বছর। ওই গোলাপিটা মেঘার, এটা 15 বছরের বালতি ব্যাগ, আর এটা হচ্ছে 8 বছর রূপের বয়স। তো 8 বছরের বালতি ব্যাগ দেখো এখনো পর্যন্ত পুরো মনে হচ্ছে নতুন কেনা। হ্যাঁ চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বাড়িতে আজকে কি কি রান্না বান্না হচ্ছে। মাসি কি কি রান্না বান্না হচ্ছে? আবার পান গিয়ে দেখো পান খেতে আসছে, মাসির কাজ হচ্ছে এই যে এইখানে ব্যাগ রাখবে, আর মাঝে মাঝে দেখো পান চিবিয়ে চিবিয়ে দাঁতের কি অবস্থা, সারাক্ষণ পান খায় আর স্বাদ বুঝতে পারো না কোথায় লবণ কি কি হয়েছে। এই দেখো মাটি হচ্ছে মাছ ভাজছে, তাই তো? রান্না বাকি সব হয়ে গেছে। ও এই দেখো ভাজা মাছ রেখেছে, এটা তো বড়, ওর জন্য ছোটো পিস রয়েছে, ছোটো পিসটাই দেখো, এইটাই দেখো। তো কি কি রান্না হয়েছে বলো আজকে? হ্যাঁ আর এই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। হ্যাঁ এই যে ভাত উড় দিয়ে রেখে দিয়েছে, মোটামুটি আজকে রান্না কমপ্লিট। কই দেখি বুনুর একটা খেলনা রূপের মামি রূপকে দিয়েছে, আবার রূপ আবার এখন এটা খুলে চেক করো দেখবে। দাদা খুলছে আর বুনু হচ্ছে দেখছে, ওকে দেখা ওর সাথে কথা বলে বলে দেখা হতো না। ওই যে তোমার দাদা, ওই যে তোমার দাদা খেলনা খুলছে তোমার জন্য, বোঝা যাচ্ছে কিন্তু যাই হোক খেলনাটা কি ইন্টারেস্ট সেটা হচ্ছে এখন সাজালে বোঝা যাবে। হ্যাঁ দেখি রূপকে আবিষ্কার করতে পারে কিনা, তুমি একটু দেখো তো। হ্যাঁ দেখো তো কি মার, ও তো কথা তো খুব ইন্টারেস্ট সহকারে দেখছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো দেখছি না কি হবে, এগুলো জোরে লাগাতে হবে। এইখানটায় সাজা দেখি কিভাবে খাওয়া হবে, এই যে এটা এই হাফা খা আর ওগুলো সাজা, দুটো খাইয়ে দিচ্ছে তুই খা। একবার ওর ঠাম্মির হচ্ছে থালার দিকে দেখছে, দেখি কি করে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে, কতটা খুললি দেখি, এগুলো হচ্ছে সাজাতে হবে, এইটার উপরে সাজাতে হবে। সব থেকে বড় কোনটা? এইটা ওইটা, সব থেকে বড় এইটা, এখানটা লাগাতে হবে, ওই দেখ লেগে গেল। এরপরে আর একটা বড় লাগাতে হবে, আর একটা বড় লাগবে রূপের হাতে যেটা ওইটা। এই তো এবার সবুজটা, সবুজটা যেটা তুলেছিলাম ওইটা। হ্যাঁ গোলাপিটা লাগিয়ে লাগিয়ে একটা টাওয়ারের মতন বানাতে হবে, একবারে উপরে হচ্ছে ওই হাতটা। সব ভালো করে সেট হয়ে গেল বল। হ্যাঁ এইবার কি ওই গোল্ড রিং ছুঁড়ে ছুঁড়ে হাতের ভেতরে দিতে হবে, কথা কথাকে দেখো, আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ দেখো শোনা,
এই দেখো না, হ্যাঁ এবার ছড়তে হবে, কই ছড়তে কি, বাহ বাহ, এক বড়ই পেরে গেল ছড়। এটার উপর কিন্তু একটা বেশ নতুনত্ব খেলনা হবে, এরকম খেলনা কিন্তু তুই পাসনি কখন, তোর জন্মদিনে এরকম খেলনা কখনো পেয়েছিলি? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে টিপ করে করে খেলা, টিপ করে মারতে হবে না, তো প্রথম বড়ই পেরে গেল, এবার আমি 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 দেখাচ্ছি, ফেলে দেখ একবারে ফেলবো, দেখে নে, একবারে হবে না দুবারে হবে, এইবার দেখ দুবারে ফেলছি, বাহ এইবার দেখ সরিয়া, তাও পড়লো না, এবার পড়বেই দেখ রূপ, এবার পড়বেই দেখ, দেখে না পুরো কনফার্ম, ধরো শোনা, ধরো, হ্যালো, এখনো ধরা শেখেনি, ধরো তো শোনা, কথা এরকম একটাই খেলনা পেয়েছে, যা পেয়েছে সব পুতুল, পুতুল টেডি বিয়ার বেশি পেয়েছে, থালাবাটি গ্লাস আর সব জামা, তোর মামি পারে কিনা দেখি, বাড়ি খেয়ে মামি কার্ডটা রিং দে দেখি, যদি বোঝা যায়, অনেক কটাই পেরেছে।